আলু চাষে ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জের চাষীরা। দেশে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় এ জেলায়। তবে এবছর আলুর বীজের দাম বেশি হয় বিপাকে পড়েছেন তারা। বছর বছর সার বীজ সহ অন্যান্য উপকরণের দাম বাড়তে থাকায় আলু চাষে আগ্রহ হারাচ্ছে অনেকেই, ফলে এই জেলায় আলুর আবাদ কমেছে। মুন্সিগঞ্জ সংবাদদাতা লাবলু মোল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে আলু উৎপাদনে শীর্ষে রয়েছে মুন্সিগঞ্জ জেলা। চলতি মৌসুমে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন সেখানকার চাষিরা। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলুর বীজ কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। ভালো দাম পেলে লাভের আশা করছেন চাষিরা। প্রতিবছর সার বীজ সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় আলু চাষে আগ্রহ হারাচ্ছে অনেকেই, ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে। সাতকানি জমিন লাগাইতেছি, কানিতে 2 লাখ টাকা খরচ যাবে, আল্লাহ যদি তো লাভবান হতে পারে। এদিকে প্রতিবছর কৃষি জমি ভরাট করে গড়ে উঠছে বসত বাড়ি ও প্রতিষ্ঠান, এ কারণে আবাদি জমির পরিমাণ কমছে, ফলে আলুর আবাদ কমছে। আগে যে পরিমাণে জমি ছিল এই পরিমাণে জমি নাই, বাড়ি ঘর কইরা জমি কমাই আলাইছে। এই দেশের মানুষ যদি লাভবান না হয় তাহলে আমরা কিভাবে প্রতিবছর কাজ করবো? এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আগাম আলুটা মেইনলি উত্তরবঙ্গ থেকে আসে, তো আমাদের আমরা আশা করছি ডিসেম্বর 15-16 তারিখের ভিতরে আমাদের পুরো আলুর মানে আবারটা লক্ষ্য অর্জন হবে। মুন্সিগঞ্জে 2023-24 অর্থ বছরে 34,900 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এ পর্যন্ত আবাদ হয়েছে 15,780 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।